Now we are discussing about the instrument tracheostomy tube. So it is made of German stainless steel. এই tracheostomy tube টা হচ্ছে দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে মেটালিক আর একটা হচ্ছে রাবার বা সিনথেটিক টাইপ. লোকেশন, tracheostomy tube এর লোকেশন হচ্ছে tracheostomy tube is located between the second and third tracheal ring. হচ্ছে পার্টস, tracheostomy tube এর পার্ট, এটা হচ্ছে obturator, এটা হচ্ছে নেক ফ্ল্যাঙ্গেল, এগুলো হচ্ছে টাইলস যেগুলো দড়ি দিয়ে গলার সাথে বাঁধা থাকে, আর এটা হচ্ছে আউটার ক্যানুলা. এবার আমি ভেতরের পার্টসগুলো ডিসক্রাইব করবো. এটা হচ্ছে ইনার ক্যানুলা, এটা হচ্ছে অবডুরেটর, আর এটা হচ্ছে কাফ. তো এবার পার্টস হয়ে গেলো. এবার হচ্ছে ইন্ডিকেশন, ট্র্যাকেস্টমি টিউব আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি. অবস্ট্রাকশন অ্যাট দ্য মাউথ অর থ্রোট, ব্রিদিং ডিফিকাল্টি কজড বাই ইডেমা ইঞ্জুরি, এয়ারওয়ে রিকনস্ট্রাকশন ফলোয়িং ট্রাকিয়াল সার্জারি, এয়ারওয়ে প্রোটেকশন ফ্রম সিক্রেশন অর ফুড বিকজ অফ সোয়ালিং প্রবলেম, আছে লং টার্ম নিড ফর ভেন্টিলেটর সাপোর্ট. কী কী ক্ষেত্রে আমরা ট্রাকিয়াস্টোমি টিউবটা ইউজ করতে পারি না? কন্ট্রাইন্ডিকেশন, থাইরয়েড এনলার্জমেন্ট, অ্যাবনর্মাল এয়ারওয়ে অ্যানাটমি, মর্বিড ওবেসিটি উইথ শর্ট নেক, সার্ভাইকাল স্পাইন ইঞ্জুরি, অ্যাভয়েডেন্স অফ ইনফেকশন ইন দ্য সফট টিস্যু অফ নেক অ্যাট দ্য ইনফেকশন ইনসার্শন সাইট, আর হচ্ছে মেজর নেক সার্জারি আর স্কিন ইনফেকশন. এবার হচ্ছে আমরা এটা কোথায় টার্মিনেশন করব। এটা যেহেতু হচ্ছে রাবার বা সিনথেটিক টাইপ, তাই এটা ইউজ করার পর আমরা এটা রেড বাকেটে বা অ্যাকর্ডিং টু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রেড বাকেটে এটা আমরা ডিসকার্ড করব। আর এটা যেহেতু মেটালিক টাইপ, এটা হচ্ছে আমরা 1% হাইপোক্লোরাইড সলিউশনে 10 মিনিট ইমার্জ করে রেখে সোপ অ্যান্ড ওয়াটারে ইমার্জ করে রাখতে হবে, তারপর ক্লিন করে ড্রাই করে সেটাকে অটোক্লেভে পাঠাতে হবে। অটোক্লেভের ক্ষেত্রে হচ্ছে 121 থেকে 125 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15 থেকে 20 মিনিট ধরে 15 থেকে 20 LBS প্রেশারে আমরা এটাকে অটোক্লেভ করবো।